আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরেই মহানগরে বসতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলার আসর। মিলন মেলায় চলছে সংস্কারের কাজ, তাই এবছর বইমেলা বসে সল্টলেকে সেন্ট্রাল পার্কে। উদ্বোধন 30শে জানুয়ারি, চলবে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। মিলন মেলার মতো সল্টলেকে বইমেলায় আসে যাতে কোন রকম অসুবিধা না হয় তার দিকে নজর আছে রাজ্য সরকার। এবারে কলকাতা বইমেলায় ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপের মতোই পরিবহন ব্যবস্থা থাকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে শহর ও শহরতলির 15টি জায়গা থেকে বাস বইমেলায় আসবে। শনি ও রবিবার বাসের সংখ্যা আরো বাড়ানো হবে, এমনটাই জানিয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারে বইমেলায় প্রায় প্রতিদিন 2 লক্ষ মানুষ আসবেন বলে অনুমান প্রশাসনের। বইমেলা আগত বইপ্রেমীদের সুবিধার জন্য থাকছে 19টি প্রবেশদ্বার ও মেলা থেকে বেরোনোর জন্য 5 থেকে 6টি গেট। বইমেলার দিনগুলিতে পরিবহন দপ্তরের তরফে অতিরিক্ত 200টি সরকারি এসি নন এসি বাস চালানো হবে। এসপ্ল্যানেড, হাওড়া, দমদম, জোকা, গড়িয়া, সোয়াবাজার, বেহালা, বালিহল, ডানলপ, বারাসাত, উল্টোডাঙ্গা, শিয়ালদা সহ বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ মোড় থেকে বাস ছাড়বে। এছাড়া করুণাময়ী থেকে শিয়ালদা, সোয়াবাজার, উল্টোডাঙ্গা, পাটুলি সহ বিভিন্ন রুটের জন্য থাকবে শাটল গাড়ি। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বইমেলা সফল করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী বইপ্রেমীদের কোনো অসুবিধা হবে না। 30 তারিখ মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দান জুড়ে চলছে এখন যুদ্ধকালীন তৎপরতা, শেষ মুহূর্তে প্রস্তুতি।